নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি কিন্তু একটা পুরনো দিনের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি ভেন্ডি আলু বড়ির ঝোল কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করছি। যে ঝোল থাকলে নিমেষের ভেতরে এক থালা ভাত খেয়ে নেবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে ভেন্ডি আলু ঝোল রান্না করবার জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে দেখুন এইভাবে কেটে নিয়েছি। যে ভেন্ডিগুলো ছোট ছিল সেইগুলো কিন্তু গোটা রেখেছি, আর দেখুন যেগুলো বড় ছিল সেইগুলোকে 2 টুকরো করে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টো আলু এরকম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। ভেন্ডি আলু ঝোল রান্না করবার জন্য গ্যাসের ফ্লেম হাইতে করে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কড়াইয়ের গায়ে তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দেখুন এখানে 1 বাটি বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। এই তেলে এই বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু বড়ি ভাজতে হবে, গ্যাসের ফ্লেম হাইতে করলে বড়িগুলো পুড়ে যাবে। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। বড়ি ভাজা তুলে নিয়ে আমি কিন্তু কড়াই থেকে একটু তেল কমিয়ে দিয়েছি, কারণ আমার অতটা তেল লাগবে না। এবার এই তেলে ভেন্ডিগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1.5-2 মিনিট ভেন্ডি ভেজে নেব। এই সময় কিন্তু ভেন্ডিতে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ নুন দিলে ভেন্ডি খুব নরম হয়ে যাবে। দেখুন ভেন্ডিগুলো 1.5 মিনিট ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। ভেন্ডি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ ভেন্ডি বেশি ভাজলে ভেন্ডির যে সবুজ রং, এই রংটা নষ্ট হয়ে যাবে। ভেন্ডি তুলে নিয়ে আবারও কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে আলু ভেজে নেব। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প করে একটু নুন দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। দেখুন এই চামচের 1 চামচ মৌরি দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিলাম, 15টা গোলমরিচ দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এই মৌরি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বেটে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু মশলা শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও টেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি, এবার শিল থেকে তুলে এই বাটিটায় নিয়ে নিলাম। মশলা বাড়তে বাড়তে আমার কিন্তু দেখুন আলুগুলো বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিলাম। এবার মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুবই কম তেলে রান্না করছি, যে কারণে দেখুন মশলা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে অল্প অল্প করে জল দেব, জল দিয়ে দিয়ে মশলা কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, জল দেওয়ার পরে আবারও শুকিয়ে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে,
এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। এই মশলা আলু আর ভেন্ডি একসঙ্গে একটু কষিয়ে নেব। ভেন্ডি আলু আর মশলা মিনিট খানিক কষিয়ে নিয়েছি, এবার এই পর্যায়ে জল দিয়ে দেব। আমার একটা কথা বলা হয়নি, আপনারা যদি এই তরকারিতে আদা খেতে চান তাহলে মশলা যখন কষাবেন মশলার মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দেবেন। আমার মনে হয় এই ভেন্ডি আলুর ঝোলে আদা না দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর দেখুন, আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তার কারণ এটা ভেন্ডি আলুর ঝোল হবে। আবারও অল্প করে একটু হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা যখন রান্না করবেন তখন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে রান্না করবেন। নুন হলুদ চিনি সবকিছু ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝোল ফুটে যায়। আমি কিন্তু ঢাকা দেব না, ঢাকা দিলে এই ভেন্ডির যে সবুজ রং সেই রংটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভেন্ডি আলুর ঝোল কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। বড়ি দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডি তো নরম সবজি, ভেন্ডি তো সেদ্ধ হবেই। দেখুন, আলু কেটে দিচ্ছি। এই পর্যায়ে কড়াই থেকে তরকারিটা নামিয়ে রাখবো। তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়াই গরম করে এক চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলও কিন্তু গরম হয়ে গেছে। এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়ন ভেজে নিয়েছি। এই পর্যায়ে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম, এক চিমটা, বেশি না কিন্তু। এবার তরকারি ঢেলে দেব। আর একটা কথা বলি, যখন আপনারা অল্প তেলে রান্না করবেন তখন কিন্তু হলুদ একটু কম দেবেন, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এই তেলের উপরে হলুদটা দেওয়ার কারণে তেল কিন্তু আর ছিটল না। কাঁচা লঙ্কা, ফোড়ন সবকিছু ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম আবারও হাইতে করে দিয়েছি। দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক মিনিট ঝোল কিন্তু ফোটানো হয়ে গেছে। আমার ভেন্ডি আলুর ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস নিভিয়ে দেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ছোট থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত মৌরি বাটা দিয়ে ভেন্ডি আলু বড়ির ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে থালায় গরম গরম ভাতের সঙ্গে মৌরি ভেন্ডির ঝোল পরিবেশন করে দিলাম। আর আজকে আমি যেভাবে এই মৌরি ভেন্ডির ঝোল রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।